তৃণমূল জিতেই কি শুরু হয়েছে সন্ত্রাস, এমনই প্রশ্ন ঘুরছে নেট দুনিয়ায়। গতকাল তৃণমূল 200 বেশি আসন পেয়ে পুনরায় ক্ষমতায় আসে, আর ক্ষমতায় আসার পরে বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের খবর শোনা যায় গোটা রাজ্য জুড়ে। বিজেপি কর্মীদের কারোর ঘর, কারোর বাড়ির চাল, খুন, মারধরের ঘটনা শোনা যাচ্ছে। দিনের বেলায় বাড়িতে ভাত খাবার সময় এক বৃদ্ধ বিজেপি কর্মীকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে নদিয়ার হাঁসখালি থানার গাজনা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, হাঁসখালি থানার গাজনা এলাকার বাসিন্দা 242 নম্বর বুথের ভোটার 60 বছরের সন্তোষ আলী মণ্ডল। তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। আজ সকালে যখন তিনি বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন, তখনই হঠাৎ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়ে। এরপর ভাত খাওয়া অবস্থায় তাকে টেনে তুলে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই জেলা জুড়ে হিংসাত্মক ঘটনার খবর মিলছে। ওই রাতে গাঙ্গনাপুরে খুন হন উত্তম ঘোষ নামে এক বিজেপি কর্মী। গাঙ্গনাপুর থানার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা উত্তম ঘোষ, পেশায় চাষী। বিধানসভা নির্বাচনে তিনি রানাঘাট দক্ষিণ বিধানসভায় বিজেপির হয়ে কাজ করেছিলেন এবং বিজেপিকে সমর্থন করেছিলেন। গতকাল রানাঘাট দক্ষিণ বিধানসভায় বিজেপির মুকুটমণি অধিকারী জিততেই উত্তম ঘোষের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে উত্তম ঘোষের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। রবিবার রাতে উত্তম ঘোষের বাড়ির কাছে তার ওপর ইট, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। উত্তম ঘোষ প্রাণ বাঁচাতে একটি বাড়িতে ঢুকে গেলে সেই বাড়ি ভাঙচুর করে তাকে টেনে বার করে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বিবেকানন্দ পল্লীর ঘটনাস্থলে মৃত্যু হয় বিজেপির কর্মী উত্তম ঘোষের। ঘটনার তদন্তে নেমেছে গাঙ্গনাপুর থানার পুলিশ। অন্যদিকে ভোটের ফল বেরোনোর পর চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকারের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। লক্ষ্যভ্রষ্ট হলেও বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই ছবির দৃশ্য ফুটে উঠল। যদিও প্রাণে বেঁচে যান ওই নেতা, বেশ কয়েকটি গুলি চালানোর অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাকদা থানার পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ। দুর্গাপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ধোবিঘাটে বিজেপির পার্টি অফিসে আগুন। কাল ভোটের ফল ঘোষণার পরেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের মারধর, পার্টি অফিস ভাঙচুর। রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বিজেপির।